এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি পুষ্পার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। ধর্মনগর বিএমএস এর উদ্যোগে শুক্রবার বিএমএস কার্যালয়ে ধর্মনগর খাদ্য গোদামে কর্মরত অল ত্রিপুরা হ্যান্ডেলিং শ্রমিক সংঘের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিএমএস এর উত্তর জেলা সম্পাদক বিপ্লব দাস। ধর্মনগরের বটরশি স্থিত ট্রানজিট খাদ্য গুদামে শ্রমিকদের একটা সময় ঠিকাদারদের মাধ্যমে দৈনিক মজুরি প্রদান করা হতো। পরবর্তীতে তাদের মজুরি প্রদানের দায়িত্ব রাজ্য সরকার নেয়, কিন্তু লক্ষ্য করা যায় রাজ্যের অন্যান্য জেলায় খাদ্য দপ্তরের গুদাম শ্রমিকদের 500 টাকা করে মজুরি দেওয়া হলেও ধর্মনগর খাদ্য গুদামের শ্রমিকরা তা পাচ্ছে না। শুধু তাই না, একটা সময় ধর্মনগর খাদ্য গুদামে মোট 73 জন শ্রমিক কাজ করত। বিগত কয়েক মাস আগে 13 জন শ্রমিককে ছাঁটাই করে দেওয়া হয়। বর্তমানে সেখানে 60 জন শ্রমিক কাজ করেন, কিন্তু এরই মধ্যে 30 জন শ্রমিক ছাঁটাইয়ের চিঠি এসেছে ধর্মনগরের ভারতীয় মজদুর সংঘের কাছে। তাই শুক্রবার ধর্মনগর মোটর স্ট্যান্ড বিএমএস এর কনফারেন্স হলে বিএমএস এর উদ্যোগে ধর্মনগর খাদ্য গুদামে কর্মরত অল ত্রিপুরা হ্যান্ডেলিং শ্রমিক সংঘের সদস্যদের নিয়ে একটি সভা হয়ে গেল। সভায় উপস্থিত ছিলেন অল ত্রিপুরা হ্যান্ডেলিং শ্রমিক সংঘের সম্পাদক তুতন রায় ও সভাপতি রাজেশ দেব। উপস্থিত ছিলেন বিএমএস উত্তর জেলা সম্পাদক বিপ্লব দাস। তিনি জানান, শুক্রবারের সভায় সিদ্ধান্ত মোতাবেক দপ্তরের কাছে আবেদন করা হবে এই শ্রমিক ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করার জন্য। পাশাপাশি শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা করার আবেদন করা হবে। যদি দপ্তর তাদের দাবি না মেনে নেন, তবে আগামীতে তারা শ্রমিকদের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামবে। কিছুক্ষণ আগে আমাদের একটা সভা হয়েছিল, এই সভাতে আমাদের ত্রিপুরার অল হ্যান্ডেলিং শ্রমিক সংঘ, যারা বিভিন্ন গোডাউনে কাজ করে, তো তাদের কিছুদিন আগে আমাদের কাছে একটা চিঠি এসেছে ডাইরেক্টর অফ ফুড থেকে, যে আমাদের এখানে প্রথমত 73 জন লোক কাজ করতো ধর্মনগর ট্রানজিট ক্যাম্পে। তো এখান থেকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওদের 13 জনকে বাদ দিয়ে 60 জনকে রিক্রুট করা হয়েছে গভর্নমেন্ট থ্রুতে। আগে এই কাজটা ছিল আপনার এই কন্ডাক্টরের মাধ্যমে, যে তারপর কন্ডাক্টর থেকে দেওয়া হলো স্টেট গভর্নমেন্টকে। স্টেট গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এখানে 73 জন লেবার ছিল, এখান থেকে সরিয়ে 60 জনকে দেওয়া হয়েছে আন্ডার স্টেট গভর্নমেন্ট। কিন্তু দেখা যাচ্ছে এখন আমাদের কাছে চিঠি এসেছে যে এখান থেকে আরও 30 জন লেবার তারা বাতিল করে দেবে। তো আমাদের সরকারের কাছে একটা আবেদন থাকবে, কারণ এরা তো ডেলি খেটে খাওয়া মানুষ, তাদেরকে যেন বাতিল বাদ না দিয়ে ইভেন তাদের ডেলি মিনিমাম বয়স, যেটা হাইকোর্টের রায় ছিল 501 টাকা করে দেবে, কিন্তু নর্থ ত্রিপুরা ছাড়া বাকি যে ডিস্ট্রিক্টগুলিতে, সাউথ বলুন, ওয়েস্ট বলুন, বাকি সবগুলিতে তারা সেই হিসাবে টাকা পাচ্ছে, কিন্তু ধর্মনগরে বা ধর্মনগরের আশেপাশে যে গোডাউনগুলি আছে, এই গোডাউনে যারা শ্রমিকরা আছে তারা কথা ছিল 501 টাকা করে পাবে, কিন্তু তারা সেটা পাচ্ছে না বিগত আজকে 5-6 মাস ধরে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহরের 2টি নাবালিকা ধর্ষণ ও শ্লীলতাহানির মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার না করায় শুক্রবার কৈলাসহর মহিলা থানা ঘেরাও করে এবিভিপি ছাত্র সংসদ। আগামী 48 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করার সময়সীমা বেঁধে দিলে সাময়িক ঘেরাও মুক্ত হয় কৈলাসহর মহিলা থানা। 30 আগস্ট জগন্নাথপুর এলাকায় সামাজিক অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়ে 7 বছরের নাবালিকা ধর্ষণ ও স্থানীয় মনু ভ্যালিটি অ্যাসেট উচ্চ বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রীকে অফিস রুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টায় অভিযোগ জানিয়ে 2 নির্যাতিতার পরিবার কৈলাসহর মহিলা থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ 2টি ধারায় মামলা গ্রহণ করলেও অভিযুক্তদের গ্রেপ্তারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ। অপরদিকে 2টি ঘটনার ক্ষেত্রেই নির্যাতিতা পরিবারগুলির উপর প্রভাবশালীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে। স্কুল চলাকালীন 5ম শ্রেণীর ছাত্রীকে অফিস রুমে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শ্লীলদাহানির ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক চিন্ময় মালাকার প্রকাশ্য দিবালুকে ঘোরাফেরা করলেও তা কৈলাসহর মহিলা থানার নজরে পড়ছে না। অজ্ঞাত কারণে 2টি মামলার আসামি গ্রেপ্তার করতে তৎপরতা দেখাচ্ছে না কৈলাসহর মহিলা থানা। 2টি ঘটনায় আসামি গ্রেপ্তার ও সঠিক তদন্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কৈলাসহর এবিভিপি ইউনিটের তরফ থেকে
গতকাল কৈলাসহর মহিলা থানার ওসিকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই ২৪ ঘন্টার সময় অতিক্রান্ত হওয়ার পরও পুলিশের ঝুলিতে কোনো সাফল্য আসেনি। ফলে আজ এবিভিপি প্রায় ২০০ ছাত্রছাত্রী কৈলাসহর মহিলা থানা ঘেরাও করে দীর্ঘ ২ ঘন্টা অবরোধ থাকার পর ৫ সদস্যের এক প্রতিনিধি দল কৈলাসহর মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথের সাথে কথা বলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার সময়সীমা বেঁধে দিলে সাময়িক ঘেরাও মুক্ত হয় কৈলাসহর মহিলা থানা। এ ব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথের মতামত জানতে চাইলে তিনি বলেন, দুটি ক্ষেত্রেই পুলিশ দ্রুততার সাথে মামলা গ্রহণ করেছে এবং পুলিশ প্রথম থেকেই অভিযুক্তদের গ্রেপ্তার ও সঠিক তদন্তের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গত ২-৯-২০১৯ একটা কেস রেজিস্টার হয়েছে আমাদের এখানে ৩৫৪ এবং ১০ অফ ফক্স। তো সেই সুবাদে ওদের আরজি যে আমার আসামি যাতে অ্যারেস্ট করি, তো আমরা স্টেপ নিচ্ছি। গতকালকেও আমরা রেড করছি বা আমি আসামি কালকে সকালেই জয়েন করছি ছুটির দিকে। তো আমি আসার পরে আমি তৎক্ষণাৎ আমি আইও ম্যাডামকে পাঠিয়েছি যে এটাকে অ্যারেস্ট করা দরকার, কারণ কেসের গ্রেভিটি অনুযায়ী যা বলে। তো উনি তখন বলছেন যে আমি ম্যাডাম কেস রেজিস্টার হওয়ার পর থেকে এক মিনিটও আমি ইয়ে করতেছি না, এই কেসটা নিয়ে আমি কন্টিনিউয়াসলি চেষ্টা চালাইতেছি। তো এখন গতকালকেও চেষ্টা করছি, আজকে সকালেও সেই গেছেন। এখন তারা তাদের আর্জি হলো যে ৪৮ ঘন্টার মধ্যে আমরা যাতে আসামি অবশ্যই অ্যারেস্ট করি এবং আরেকটা তো জগন্নাথপুরে যেটা আমি দেখলাম আমাদের শিপ্রাবলাচন্দ্র এসআই ওনার কেস, এবং শিপ্রাবলাচন্দ্র ম্যাডাম কেস রেজিস্টার হওয়ার পরে প্রতিভা ম্যাডাম গেছিলেন কেসটা আমাদের ভিকটিম মেডিকেল যা যা করণীয় তার সব কিছু করা হয়েছে। মনোবেলির মামলাটায় কি আসামি গ্রেপ্তার করার ধারায় মামলা গ্রহণ করা হয়েছে? ইনফরমেশন দেন সঙ্গে সঙ্গে ইনফরমেশন দেন। আমরা মনোবিলি ক্যাম্পে আইসিডিও বলা আছে যে যদি পাও তো সঙ্গে সঙ্গে ডিটেন করে আমাদের যাতে খবর দেয় পাবলিকটা সে দিয়ে দিছে, এবং আমাদের স্কুল অফ ইন্সপেক্টর যে আছেন ওনাকেও আমরা কাগজ দিছি যে এরকম কেসে ইনভলভ তারে এবং তারা যাতে সাসপেন্ড করা হয় বা যা যা। এখন আমরা ডাইরেক্টর অফ স্কুল ডাইরেক্টর অফ এডুকেশন। অপরদিকে এবিভিপি ছাত্র সংগঠনের তরফে জয়দীপ মালাকার বলে ৭ বছরের নাবালিকা ধর্ষণ ও পঞ্চম শ্রেণীর ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ থানায় জমা পড়েছে। দুটি ক্ষেত্রেই এলাকার প্রভাবশালীরা নির্যাতিতার পরিবারকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করছে, ফলে দুটি পরিবারকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার পাশাপাশি অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করার দাবি তারা জানাচ্ছে এবং এর জন্য ৪৮ ঘন্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে ও নির্যাতিতার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা না করলে জেলা ও রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে নামবে এবিভিপি। মনোবিলি এবং জগন্নাথপুরে নাবালিকা ধর্ষণ ওই একজন স্কুল ছাত্রী, দুজনের স্কুল ছাত্রী। তো সেই স্কুল ছাত্রীর যে ঘটনাটা ঘটেছিল থানাতে আমরা ওই ফ্যামিলিতে কেস করা হয়েছিল, কিন্তু এখন অবধি থানা কোনো ডেপুটেশন কোনো ধরনের উদ্যোগটা নেয়নি। তো আমরা কাল ম্যাডামের সাথে কথা বলেছিলাম যে যত ২৪ ঘন্টার ভিতরে যদি আসামি অ্যারেস্ট না হয় তাহলে আজকে আমরা থানা ঘেরাও করবো, এবং আজকে আমাদের থানা ঘেরাও করেছি ম্যাডাম আমাদের কর্মসূচি করেছি। আপনারা তো কথা বললেন ওসির সাথে, উনি কি বলেছেন কি কারণে আসামি গ্রেপ্তার হয়? উনি বলেছেন উনি দেখছেন উনি অ্যারেস্ট করবেন। তো আমি আজকে আবার আমরা বলে দিয়েছি যে ৪৮ ঘন্টার ভিতরে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। দুটি ঘটনার তো একটি তো অনেকদিন হয়ে গেছে আর একটি ঘটনা চার দিন হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আসামি ধরতে না পারার কারণ হিসাবে কি বলছেন উনি? উনি তো বলতে চেষ্টা করছেন, কিন্তু আমরা তো বলেছি যদি ৪৮ ঘন্টার ভিতরে অ্যারেস্ট না হয় তাহলে আমরা আবার বৃহত্তর বিদ্যার্থী পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুধু মহকুমা নয় পুরো জেলা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন যাব। একটা অভিযোগ উঠছিল যে যে জগন্নাথপুরের ঘটনা ৭ বছরের নাবালিকা ধর্ষণ কাণ্ডে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে না ঠিকমতো, এ ব্যাপারে অভিযোগ কি সত্যি বা আপনাদের কাছে কি খবর আছে? ওই পুলিশ প্রশাসন থেকে কোনো রকম উদ্যোগটা নেওয়া হয়নি এবং স্পটে পুলিশ প্রশাসন যায়নি। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা।
এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল নতুনবাজার বিজেপি শক্তি কেন্দ্রের কনভেনার বিপদরঞ্জন সাহার বিরুদ্ধে। এই ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। নতুনবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপি নতুনবাজার শক্তি কেন্দ্রের কনভেনার বিপদভঞ্জন সাহার বিরুদ্ধে নতুনবাজার থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলো এক বৃদ্ধ মহিলা। ঘটনা ধামাচাপা দিতে ময়দানে অবতীর্ণ হয়েছে অমরপুর মণ্ডল সভাপতি অজয়কান্তি সাহা ও অমরপুর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা। বাড়িতে গিয়ে মহিলাকে মামলা তুলে নেওয়ার হুমকি দেয় মণ্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকের উপর আক্রমণ চালায় শাসক দলের নেতৃত্বরা। আজকের ফরিয়াদে নতুনবাজার প্রতিনিধির মোবাইল কেড়ে নিয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়, বিশ্রী ভাষায় গালিগালাজ করা হয়। এই সাংবাদিক হেনস্থার জন্য একটি মামলা করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নিগৃহীত সাংবাদিক। উল্লেখ্য যে গত বুধবার নতুনবাজার সুকান্ত কলোনি নিবাসী 65 বছরের বৃদ্ধা আনোয়ারা বেগম নতুনবাজার থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেছে। ওনার অভিযোগ, গত মঙ্গলবার রাতে নতুনবাজার শক্তি কেন্দ্রের কনভেনার বিপদভঞ্জন সাহা সহ 4 বিজেপি কর্মী ওনার বাড়িতে হামলা চালায়। বৃদ্ধ মহিলা ও ওনার মেয়ের কাপড় ধরে টানাটানি করে তাদেরকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। নতুনবাজার থানার পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতীয় দণ্ডবিধির 447, 323, 354 এবং 34 নং ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মোবাইলের তোমার এক ভুক হয়েছিল, আমার আমার মোবাইলে কথা কত, তোমার মা বাহার লোক কথা কলে আমার সামনে কথা কো না, কেটে ঘুমনি কথা কৌ পিয়ের কথা কছে ঘুমনি পিয়ের কথা এ কথা কইয়া লাগবে 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 দিয়ে সেটা করতাম। আসুতা তোর আসুবা সেটা রয়েছে তো তোর জিজ্ঞাসা করবো বউ বউ করতে আসা আসুতা তোর আসুদা তোর জিজ্ঞাসা করবো তোর জিজ্ঞাসা ফোন করবো এ কথা করছে তো ঠিক আছে খাবার দিতে বাবু মিঠা কথা কইতাম না বিপদারে ফোন করে নিয়েছে কানার বাড়ি বিপদ সারে ফোন করে নিয়া বিপদা পর্যন্ত অসীমা গেছে মুন্না মোটা রোদ করে গলি গেছে দেখো আমার কাপড় বাবু আবি সারা দিয়ে বিপদ হারা বছর তোরা শুধু থাকতে তোমার লাগছি লাগছি আমরা আমরা কাহাকে হয়ে গেল আমরা পাচ্ছি কথা করতে পাই ধর্মের কাছে বাধা পাইছি না সত্য কথা করছি তোরারও ভাগবত আছে আদার করার জন্য আছে মিশা কথা করতে পারি এমনি তোরে ধাক্কা দিছে না সর্দারে ধাক্কা দেওয়া না তো যাই বসতে সে হয়ে যাওয়া সাবলে যাইছে এই অসীম আমার বাড়ি আছে বাড়ির গেছে এত হগরি আমার বাড়ি বিপুর দেওয়া আছে আমি তো কিরে বিপ এমনি বিচার পিতারে বাই পিতারে বাই এই মানুষটি কিরে আমার বাড়িতে স্বামী স্ত্রীর দুনিয়া ভরে আছে যার দিকে বিচার আছে তার বিচার আছে দুর নাইও তার বিচার আছে তো ইয়ার ভিতরে বৌরারে জোর করিয়া থানা পেয়েছে তারা জোর করে থানা বিভুদ্ধা তারা বিভুদ্ধা এই অসীমা তারা অসীমার বউ অসীমার হালিয়ে আমার এক দূরের নাতি দারে পর্যন্ত একটা কেল দিছে আমার মাইয়া গাল কলে আমার তো আছে কোন বিভদিরা বিভদ সাহা অমর অমরপুর প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। গ্রাহকদের কষ্টার্জিত টাকা পোস্ট অফিস থেকে তুলতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ঘটনা সাবরুম সাব পোস্ট অফিসের।
গ্রাহকদের কষ্টার্জিত জমানো টাকা সাব্রুম সাব পোস্ট অফিস থেকে তুলতে এসে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, কিন্তু টাকা তুলতে পারছেন না। প্রায়শই সাব্রুমের সাব পোস্ট অফিসের এসপিএম অনুপস্থিত থাকেন, আবার তা যদি শুক্র শনিবার হয় তাহলে তো কোনো কথাই নেই। শুক্র ও শনিবার দিন আসলেই সাব্রুম সাব পোস্ট অফিসের এসপিএম পোস্ট অফিস ছেড়ে বাড়িতে চলে যান, আর গ্রাহকরা মহকুমার বিভিন্ন স্থান থেকে সাব্রুমের সাব পোস্ট অফিসে এসে ফিরে যেতে বাধ্য হন। এমনটাই অভিযোগ সাব্রুমের পোস্ট অফিস গ্রাহকদের। তো আমরা সবসময় আয় টাকার জন্য পোস্ট অফিসে গেছে, আমরা নিজের প্রাপ্য টাকা পাই না। পোস্ট অফিসে ৩০ দিন থাকলে ২০ দিন থাকে না এসপিএম, সবাইকে জানো সবাই এরকম ২-৩ জন ৪ জন আসে পাই না। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন এন্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে মোরাশিংপাড়া বাজারে গরিব দুস্থ সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা। শান্তিরবাজার মহকুমায় পতিছড়ি এডিসি ভিলেজে মোড়াসিংপাড়া বাজারের মন্দিরে রাধাষ্টমী ব্রতকে সামনে রেখে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে গরিব দুস্থ সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় শুক্রবার। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশ্ব হিন্দু পরিষদের বকাফা প্রখণ্ডের সভাপতি জয়দেব দেবনাথ, প্রখণ্ডের সম্পাদক বাবুল দেবনাথ, সমাজসেবী রবীন্দ্র রিয়াং, চণ্ডীবাসী মোড়াসিং, নিরোধ মোড়াসিং সহ আরো অনেকেই। বস্ত্র বিতরণের পাশাপাশি মন্দির প্রাঙ্গণে সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তন এবং মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এই ধরনের বস্ত্র বিতরণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। এই কম সময়ের মধ্যে আমাদের মানুষের প্রতি হানাহানি বন্ধ করে দিতে হবে। একজন একজনকে যত বেশি আমরা ভালোবাসতে পারবো তত বেশি আমাদের মধ্যে ক্রোধ থাকবে না। আমরা সমাজ হতে, সমাজকে যদি কিছু করতে যাই তাহলে কিন্তু আমরা হিংসা দিয়ে পারবো না। ভালোবাসা দিয়ে আমরা অনেক কিছু জয় করতে পারি, ক্রোধ দিয়ে শুধু বিদ্বেষ হয়, দূরত্ব বাড়ে। তো আজকের এই মহারাধাষ্টমী অনুষ্ঠানে আমার বিশ্বাস আপনারাও শ্রীকৃষ্ণের বাণীকে অনুসরণ করে আগামী দিন চলবেন। এই অনুষ্ঠান আগামী দিন আরো বড়ভাবে পরিচালিত হবে, আমরাও আপনার সঙ্গে এসে সহযোগিতা করার চেষ্টা করব। শান্তিবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দশ দফা দাবির ভিত্তিতে শুক্রবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। 6 সেপ্টেম্বর 2019 ইংরেজি শুক্রবার বেলা এক ঘটিকায়
ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি পানিসাগর মহকুমা কমিটির পক্ষে একটি বিশাল র্যালির মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর মহকুমার শাসক মাননীয় লালনুন্নেম ডার্লং মহাশয়ের কাছে 10 দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে পানিসাগর ডিএম অফিস সম্মুখে একটি পথসভায় বক্তব্য রাখেন এমএলএ তথা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সম্পাদক সুজন দাস এবং রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রী অজিত কুমার দাস। সর্বমোট 10টি দাবি নিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তথা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি পানিসাগর মহকুমা কমিটির পক্ষে আজকে ডেপুটেশন প্রদান করা হয়। সহজীবী অংশের গরিব মানুষ কেউ আজকে রেহাই পাবেন না, এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরকম একটা পরিস্থিতি যে দিনের পর দিন কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের হাতে পয়সা যাচ্ছে না, নতুন কর্মসংস্থান নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, এটা ভয়ঙ্কর পরিস্থিতি। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার উদারবন্দ অঞ্চলের 4 জন কৃতী শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালো মাতৃভাষা ঐক্যমঞ্চ। তাদের হাতে মঞ্চের স্মরণিকা সহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার উদারবন্দ অঞ্চলের 4 জন কৃতী শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালো মাতৃভাষা ঐক্যমঞ্চ। এই উপলক্ষে উদারবন্দ অঞ্চলের 4 জন কৃতী শিক্ষক নিখিল রঞ্জন ঘোষ, শিক্ষিকা অর্চনা দেবরায়, নন্দিতা চক্রবর্তী, শিক্ষক সোমনাথ দেবকে সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে মঞ্চের স্মরণিকা সহ উপহার সামগ্রী তুলে দেন মঞ্চের সভাপতি প্রশান্ত দেব, সম্পাদক সঞ্জু রায়, বাসব দাস, জয়ন্ত কুমার দাস, মনোজ ভট্টাচার্য, অঞ্জনা দেবরায়, বিজন ভট্টাচার্য, দেবায়ন দে, দেবাঞ্জলি দেবরায়, বিক্রম দাস প্রমুখ। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সম্পাদক সঞ্জু রায় জানান, সমাজকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষকের প্রয়োজন, শিক্ষক ছাড়া কোনো সমাজ চলতে পারে না। তিনি আরো বলেন, যাদের হাত ধরে উদারবন্দের ছাত্রছাত্রীরা বিশেষভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলেছে, সেই সব কৃতী শিক্ষকদেরকে শ্রদ্ধা জানানো হচ্ছে মঞ্চের পক্ষ থেকে বলে জানান তিনি। মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন্দের পক্ষ থেকে আমাদের আজকের এই বিশেষ দিনে, শিক্ষক দিবসের বিশেষ দিনে, আমাদের প্রত্যেক শিক্ষক কুলদের প্রত্যেকের প্রতি মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমরা উদারবন্দির বিশিষ্ট 4 জন শিক্ষক শিক্ষিকা রিটায়ার্ড যারা করেছেন তাদের কাছে আমরা মঞ্চের পক্ষ থেকে যাচ্ছি। এখন আমরা এসেছি অর্চনা দেবরায়ের বাড়িতে, ওনাকে আমরা মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করব শিক্ষক দিবসকে কেন্দ্র করে। যাদের হাত ধরে উদারবন্দের বিশেষভাবে উদারবন্দের ছাত্রছাত্রীরা এগিয়ে গেছে, নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলেছে, সেই সব কৃতী শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য আমরা আজকে উদারবন্দের বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমাদের শিক্ষকদের কাছে আমরা আগে গেছি নিখিল ঘোষ, নিখিল রঞ্জন ঘোষ মহাশয়ের কাছে, তারপর গেছি সোমনাথ দেবের কাছে, এবার এসেছি আমরা অর্চনা দেবরায়ের বাড়িতে, ওনাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। তারপর যাব আমরা নন্দিতা চক্রবর্তীর বাড়িতে, ওনাকে গিয়ে আমরা মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করব শিক্ষক দিবসের উপলক্ষে। শিলচর থেকে বিজিত দাসের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।